ওই সাইডে গাড়ি ছিল, ওই রুটের গাড়ি, ওই রুটে এই দেখো ব্যারিকেড ভাঙা, এখানে ব্যারিকেড ভেঙে এই রুটে এসে এখানে পড়েছে। আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। ও হ্যালো হ্যালো হ্যালো, আপলোক সেফ হয় আর সেফ সে রাইট কি যে লড়কা লড়কি সেম হে, একটা ছেলে দুটো মেয়ে, কোনো হেলমেট নেই, তিনজনারই খুব ওড়াচ্ছে, মানে তখন দিয়ে আমার সাথে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে, রেস করেই যাচ্ছে। তো গাইস গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বানারস, আর আমরা এখন আছি বানারসে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আমাদের এখন লাদাখ রাইড চলছে, আমরা এখন লাদাখে যাচ্ছি। তো কালকে আমরা কলকাতা থেকে বারাণসীতে চলে এসেছিলাম আর এখানেই থেকে গেছিলাম, অনেকটা টাইম ছিল আগে এগোনোর, বাট আমরা এগোইনি, থেকেই গেছিলাম। আর আজকের রাইড স্টার্ট হবে, কোনো টার্গেট নেই, আজকেও যতটা যেতে পারি ততটাই যাব। তো চলো, আমাদের লাগেজ গোছানো হয়নি, লাগেজ গোছাতে হবে, বাইরে আমাদের বাইক পার্কিং করা রয়েছে, তো বাইকে লাগেজ বাঁধবো আর ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, জ্যাকেটটা পরবো, লাগেজ বাঁধবো আর বেরোবো। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর লাস্টে ভিডিও পুরোটা দেখে কমেন্ট করে দিও কেমন লাগলো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক, কাম অন বুম বুম লেটস গো। তো গাইস লং রুটে যাওয়ার আগে সবথেকে মেইন হলো চেন, তো চেনটাকে আগে একটু লুপ করে নিই, যেহেতু চেন ভালোই আছে সার্ভিস করানোর পর কোনো অসুবিধা নেই, তারপরে একবার লুপটা করে নিই, হালকা করলেই হয়ে যাবে। তো গাইস এখন ঘড়িতে বাজে 8:20 আর আমরা এখান থেকে বেরোচ্ছি। দেখো আমরা হোটেল পেয়েছিলাম একদম, ওটা হলো হাইওয়ে আর এই হলো হোটেল, একদম হাইওয়ের পাশে। তো এখন এখান থেকে জার্নি স্টার্ট হবে, আমাদের আগ্রার দিকে যাব। আর কালকে পেছনে শঙ্করের বসতে অসুবিধা হচ্ছিল, আর এই যে দড়িগুলো, এই দড়িগুলোর উপরে এত ঘন্টার পর ঘন্টার বসে থাকা অসম্ভব জাস্ট, তার জন্য আজকে তাওলেটা নিয়ে তারপরে গদিতে বসবে ভাই। চলো আজকেও একটা বড় জার্নি হতে চলেছে, এখান থেকে আগ্রা 600 কিলোমিটার, তো 600 কিলোমিটার কম না। জয় বাবা মা, তুমি দেখে নিও। তো গাইস চলো ফার্স্ট স্টার্ট আজকের, আর এখান থেকে বেরোনো যাক, আর ফোনটা এখানে লাগিয়ে নিয়েছি ম্যাপ দেখার জন্য। আর দুটো রাস্তা গেছে, একটা গেছে লখনউ ডান দিকে আর একটা গেছে কানপুর বাঁ দিকে, তো আমরা বাঁ দিকের রাস্তাটা নেবো, কানপুরের রাস্তা, কারণ কানপুরটা একটু শর্টকাট দেখাচ্ছে। আমরা যাবো লাগা প্রয়াগরাজের ওপর দিয়ে, এটা হলো বানারস, তো বানারসকে টাটা বলে আমরা প্রয়াগরাজের দিকে এগিয়ে চলি। টাটা বানারস, বানারসের অনেক ঘোরার জায়গা আছে, অনেক স্পট রয়েছে ঘোরার, আর গঙ্গার পাশে এখানে ঘোরার তো সেই বড় ধরনের অনুষ্ঠান হয়। আর বানারস হলো একটা ঐতিহাসিক জায়গা, ইন্ডিয়ার একটা অনেক পুরনো সিটি হলো তোমার বানারস, যেখানে লেখা দেখো 110 কিলোমিটার, প্রয়াগরাজ, কানপুর 318, দিল্লি 786। আমরা প্রায় 35 কিলোমিটার মতো বাইক চালিয়ে চলে এসেছি বানারস, বাঁদিকেই রয়েছে মির্জাপুর। হ্যাঁ মির্জাপুর নাম তো শুনেছো তোমরা, মুন্না ভাই কা গাট্টা বাট্টা হোকা কা, সেই একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল না মুন্না ভাইয়ের, সেই মির্জাপুর চলে এসেছি আমরা। তো আমরা ঘর থেকে বেরিয়েছি মানে লাদাখ যাওয়ার জন্য, বলতে গেলে ইন্ডিয়ার একটা সাইট কভার হয়ে যায়। তো গাইস চলে এসেছি আজকের দিনে টোল প্লাজা, আর কলকাতা থেকে আসার সময় প্রথম টোল প্লাজা পড়েছিল আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে পড়েছিল ডানকুনি টোল প্লাজা, তারপরে পড়তেই গেছে, তারপরে কোনো হিসাব নেই। আর আজকে বারাণসীর প্রথম টোল প্লাজা ক্রস করলাম, আর এখান থেকে প্রয়াগরাজ হলো তোমার 70 কিলোমিটার মতো, তো 70 কিলোমিটার আমাকে সোজা যেতে হবে। যারা বাইক রাইড করছো দেখো, কাজ ফেলে সবসময় বাইক চালানো সম্ভব না, মাঝে মাঝে একটু হাওয়া বাতাস মুখে লাগানো দরকার, কারণ ভেতরে পুরো ঘুমছুটে গরম হয়ে যায়। তার জন্য কি করবে, আমার লুকিং গ্লাসে তাকাও, এই দেখো আমার মতো, এই হেলমেট রয়েছে, হেলমেট পরেছি, হেলমেটের ভেতরে আরেকটা সানগ্লাস পরেছি, আমি যখন এই কাজটা তুলে দেবো তখন ওই সানগ্লাসটা আমার চোখটাকে প্রোটেক্ট করবে, বুঝতে পারলে? কারণ হাইওয়েতে এত স্পিডে আমি ধরো 100 যাচ্ছি, এই হাইওয়েতে পোকাগুলো চড়ে হলে গিয়ে 500-600 স্পিডে, ওগুলো যদি একটা এরকম ঠাক করে এসে লাগে না, হেলমেটের কাঁচ পর্যন্ত ভেঙে যেতে পারে, তোমার চোখ কি জিনিস। তো তার জন্য ডবল প্রোটেকশান ইউজ করবে। এখন পরে একটা হাইওয়ে পেলাম, যে হাইওয়েতে খুব ভালো লাগছে, দেখো এই সাইডে নিম গাছ ভর্তি, ওই সাইডে নিম গাছ ভর্তি, মাঝখানে
বিভিন্ন গাছ লাগানো, সৌন্দর্য করা আর কি। নিম গাছ খুবই উপকারী আমাদের শরীরের জন্য, আর নিম গাছ থেকে যে অক্সিজেনটা হয় সেই অক্সিজেনটাও খুব সুন্দর আর বডির জন্য খুব উপকারী। তো এই জায়গাটা একটা মন খুলে নিঃশ্বাস নেওয়া যাক। দেখো পুরো নিম গাছে ভর্তি হাইওয়ে সাইডে, প্রতিটা জায়গায় যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো। ফুল ট্যাঙ্ক কর দিজিয়ে, ফুল ট্যাঙ্ক। আবার লিটার কিতনা আর কি? 96.68। কলকাতা মে 106 রুপিয়া আবি ভি। লাদাখ। হ্যাঁ জি। তো গাইস এখানে 925 টাকার পেট্রোল ভরালাম ফুল ট্যাঙ্ক আবার, কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আমার গাড়ি 58-এর ওপরে মাইলেজ দেয় বাট এখন দেখি 45-এর মতো দিচ্ছে। তো গাইস আমি এখানে ম্যাপ দেখতে দাঁড়িয়েছিলাম বাট ওপর থেকে ডাকছে লেডি বাইকাররা, হাম কলকাতা টু লাদাখ যা রহে, লাদাখ যা রহে আবি। হ্যাঁ বিলকুল, ফিমেল রাইডাররা একটা রাইড করছে যে ফিমেলরা সেফ তার জন্যই। হ্যালো 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 হ্যালো, আপলোক সেফ হয় আর সেফ সে রাইড কিজে, কই বাত নেই, লড়কা লড়কি সেম হ্যাঁ, মতলব মেরা মাননা ইয়ে হামলোক যা রে লাদাখ অভি। হ্যাঁ ওই যা রে, হ্যাঁ ঠিক আছে বাই, আপলোক ভি সেফ জার্নি কিজে, হামলোক ভি যাতে সেফলি। হ্যাঁ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, মিলকে আচ্ছা লাগা, তা বাই, সরি। ফিমেল রাইডাররা সেফ সেই হিসাবে রাইড করাচ্ছে, ফিমেলরাও সেফ আর ফিমেলদের কোনো প্রবলেম নেই, ফিমেলরাও রাইড করতে পারে এই কনসেপ্টে। আর আমার কনসেপ্টটা সত্যিই খুব ভালো লাগলো। এই দেখো আমি নিজে একটা বাইকার বা রাইডার বা যাই বলো না কেন, তো আমি বাইক ভালোবাসি, একটা মেয়ে কেন ভালোবাসতে পারবে না, একটা মেয়ে কেন রাইড করতে পারবে না, আর তার এত প্রবলেম পুইয়ে তোমার রাইড করতে হবে এটা কেন? এটা মনে নিজের মনের ইচ্ছা, যদি কোনো দিন সেরকম ওয়াইফ পাই তাহলে তাকেও রাইডার বানাবো আর তাকে বাইক চালানো শিখে তার পেছনে আমি বসবো, আমার পেছনে ও বসবে, দুজন মিলে ভাগে যোগে বাইক চালিয়ে কোথাও ট্যুর করব, মেয়ে পিছিয়ে ছেলে আগিয়ে, ওরকম ব্যাপার না, ওরকম চিন্তাভাবনা চলে গেছে ভাই। আর একটা জিনিস আমি মেয়েদেরকে বলি সবসময়, দেখো অধিকার ফলানোর সময় এসো না যে ছেলে আর মেয়ে সমান, দায়িত্ব পালন করার সময় এসো আর বলো ছেলে মেয়ে সমান, তাহলে ভালো লাগে ব্যাপারটা। না হয় অধিকার ফলানোর সময় এসে শুধু বলা হয় যে ছেলে মেয়ে সমান, দায়িত্ব পালন করার সময় শুধু তুমি ছেলে আমি মেয়ে, এই জিনিসটা যেন না আসে। ও ভাই এটা দেখো লরিটার কি অবস্থা, ও মানে লরিটা অ্যাক্সিডেন্ট করেছে, আই কীভাবে অ্যাক্সিডেন্ট করলো, এটা তো রং রুট হয়ে যাবে, তাহলে ওই সাইড থেকে চলে এসছে পারে। গাইস মানে অ্যাক্সিডেন্টটা দেখো মারাত্মক লেভেলের ভাই, কি বলবো, ওই সাইডে গাড়ি ছিল, ওই রুটের গাড়ি, ওই রুটে এই দেখো ব্যারিকেড ভাঙা, এখানে ব্যারিকেড ভেঙে এই রুটে এসে এখানে পড়েছে। ইস মানে এই জন্যই বলে ড্রাইভারদের জীবন কখন কি হবে, আমরা এই বাইক চালাচ্ছি কখন কি হবে কিচ্ছু জানি না, মজা করতে বেরিয়েছি কিন্তু রিস্কও আছে, চলো বেরোই এখান থেকে। ভাই আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, ও কি অবস্থা দেখো, ও পুরো গাড়িতে কিছু নেই, সামনের দিকটা কিচ্ছু নেই। তো গাইস আমরা এখন ব্রেক নিয়ে নিয়েছি, তো রুটি আর এদিকে অরড় ডাল, তো চলো খাওয়া যাক। তো গাইস 200 টাকার খাবার খেয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আবার বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে ভেতরে চলে যেতে হবে, ভেতরে গিয়ে নিচ থেকে একটা হাইওয়ে চলে গেছে, এই হাইওয়েটা তোমার চলে যাচ্ছে লখনউ, রায়বেরেলি হয়ে লখনউ চলে যাচ্ছে, আর এইটা যাচ্ছে সোজা কানপুর যাবে, লখনউ আগ্রা হাইওয়ে ওইটা থেকে পড়বে, আর এখান থেকে গেলে লখনউ আগ্রা হাইওয়ের মাঝখান থেকে তুলবে। তো আমরা সোজা গিয়ে কানপুর হয়ে ওই মাঝখান থেকেই উঠবো লখনউ আগ্রা হাইওয়েতে। Tell me what's wrong and why you never say
to try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গাইজ, এখন টাইম হয়েছে 3টে আর আমরা এসে পৌঁছেছি ফতেপুরে। আর ফতেপুরে এখানে একটু জল খেলাম আর বডিটাকে একটু রিল্যাক্স করালাম। শুধু আমাদের বডি না, এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই, বাইককেও একটু রিলিফ দিলাম, কারণ বাইকের ইঞ্জিন প্রচুর হিট হয়ে যাচ্ছে, প্রচুর হিট। বাইকের ইঞ্জিন হিট হয়ে ওই যে হাওয়াটা এসে পায়ে লাগছে ভাই, পা পুরো জ্বলে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। জল খাওয়া হয়ে গেছে, আবার বেরোই, আবার আগের দিকে যাবো। চলো, বডিটাকে ঠান্ডা করলাম, ইঞ্জিন ঠান্ডা করলাম, তারপরে এখন বেরিয়ে যাচ্ছি কানপুরের উদ্দেশ্যে। আর কানপুর এখান থেকে 90 কিলোমিটার বাকি। এই দেখো বউ বাচ্চা নিয়ে আর পুরো ফ্যামিলি প্যাকেজ দেখো। ও হো হো, বাচ্চা বউ লোক, তার পেছনে কত কত জিনিস, কত জিনিস ভাই। আমি সিঙ্গেল আছি, ঠিক আছি, এনজয় করছি। এখানে একটা ছেলে দুটো মেয়ে, কোনো হেলমেট নেই, তিনজনারই, খুব ওড়াচ্ছে, মানে তখন দিয়ে আমার সাথে চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, রেস করেই যাচ্ছে, মানে জীবনের কোনো মায়া নেই ভাই। ইউপির নাম্বার প্লেট, এই দেখো কি মজা, মজা। রেস করছে কিভাবে, আমি 110 এরকম ভাবে চালাচ্ছি, 100-110, সেই অবস্থায় তিনজনকে নিয়ে হেলমেট ছাড়া আমার সাথে রেস করছে। দেখো আমি রেস করছি না ওদের সাথে, আমি নর্মাল স্পিড মেনটেন করে আমরা যাচ্ছি। এটা তো আমি নর্মাল মেনটেন করেই যাচ্ছি, 100 আমার নর্মাল স্পিড। তো গাইজ, আমরা পৌঁছে গেছি এখন কানপুরে। কানপুর শহর ছেড়ে একটু এগিয়ে এসেছি, এখানে একটা ধাবা মতো রয়েছে, এখানে দাঁড়ালাম। তো এখন বাজে 5টা আর আমরা রাইড করে নিয়েছি অনেকটাই। ফুল ট্যাঙ্ক করে দিয়েছে এখানে, এখানে পেট্রোলের দাম হলো 99.42, ঠিক আছে, 00। আর এখান থেকে এইটা কোথায় খুলে পড়ে গেছে আমি নিজেই বুঝতে পারলাম না, এটা কোথায় খুলে গেল, হুট করে খুলে পড়ে গেছে, আমরা হুট করে দেখছি এটা নেই, গায়েব। ফুল ট্যাঙ্ক হয়ে গেছে 887 টাকা, 887.82 টাকা। 888 টাকা তেল ভরিয়েছি, তেল ভরিয়ে এখন টাইম হয়েছে 7:40, আমরা যাচ্ছি আগ্রা এক্সপ্রেস হয়ে। মানে কানপুর থেকে আগ্রা এক্সপ্রেসওয়ের দূরত্ব হলো তোমার 147 কিলোমিটার। ফাইনালি 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 আমরা চলে এসেছি আগ্রা এক্সপ্রেসওয়েতে। চলো, এখানে আমার লাইফে ফার্স্ট টোল দিতে হবে। এ টোটাল যাহা সে স্টার্ট হতা হয় লখনউ সে, উধার সে আগর আতে তো কিতনা পড়তা আগ্রা তক? হ্যাঁ, 300 কে উপর, 85। আমার এখানে 85 টাকা টোল ট্যাক্স লাগলো। আমি যদি লখনউ থেকে আসতাম তাহলে আগ্রা লখনউ এক্সপ্রেসটা আমি পুরোটা পেতাম, বাট আমি কানপুর থেকে আসলাম, তার জন্য আমি কম এক্সপ্রেস হয়ে পাবো, তার জন্য টোল ট্যাক্সও কম, 85 টাকা নিল। কত লোকের ভিডিওতে দেখেছি এই এক্সপ্রেস হয়ে, বাট আমি এখন নিজে এই এক্সপ্রেস হয়ে থেকে বাইক চালাচ্ছি। ও ভাই, সেরা মজা ভাই, সেরা মজা লাগছে, সেরা। আমরা বাইকাররা সবসময় চাই একটু ইউনিক জায়গায় যেতে, আর এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েটা ইন্ডিয়ার ভেতরে সব থেকে লংয়েস্ট এক্সপ্রেসওয়ে, আর এটার লেন্থ হলো তোমার 302 কিলোমিটার, আর এটা লাগে 6টা লেন রয়েছে। এখান থেকে 87 কিলোমিটার হলো আগ্রা। তো আমরা এখন আগ্রাতে যাচ্ছি, আর আগ্রাতে গিয়েই আজকে স্টে করে যাব। সেই লেভেলের মজা আসলো ভাই এখানে চালিয়ে, নেক্সট লেভেলের, নেক্সট লেভেলের। ও দেখানো পড়ে গা না, এই দেখানো পড়ে গা, এখনো এখান থেকে তাজমহলের কাছাকাছি গিয়ে থাকবো, কারণ কালকে তাজমহল আমরা এক্সপ্লোর করবো। গাইস, ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি, আর রুমের প্রাইস হলো তোমার 300 টাকা। দেখো 300 টাকায় এসি রুম পেয়ে গেছি, মানে তোমার ভাই জোগাড় লাগায়, জোগাড় লাগিয়ে লাগিয়ে একদম কম দামে 300 টাকায় এসি রুম পেয়ে গেছি। আজকে আছি আগ্রাতে, আজকে রাত এখানেই থাকবো, আর কালকে আরও অ্যাডভেঞ্চার রাইড হবে। ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের এপিসোডগুলো দেখার জন্য। তো গাইস চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।